শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটি সবার ভালো কাটবে এই শুভ কামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজকের আয়োজনে সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কেবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। আজকে আমরা প্রথম ঘন্টায় খেলাধুলা নিয়ে কথা বলবো এবং খেলাধুলা করেও যে একজন মানুষ অনন্য জায়গায় যেতে পারেন তার উদাহরণ উঠে আসবে আজকের এই প্রথম ঘন্টাতে। তো আজকে যার সঙ্গে আমাদের আড্ডা হবে তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। যেটা বলছিলাম যে খেলাধুলা নিয়ে কথা বলবো, খেলাধুলার সাথে আসলে শৈশবে আমরা সবাই যুক্ত থাকি, ছোটবেলাতে বাচ্চাটা খেলাধুলা করেই বড় হয়, এটাই খুব স্বাভাবিক সবার জন্য। তো আপনার শৈশবটা কেমন ছিল একটু যদি ছোটবেলার গল্পটা একটু জানতে চাই, কোথায় কেটেছে, কেমন ছিল সব কিছু মিলে? আমি এই শুরু থেকে বলি, 1949 সালে 12ই নভেম্বর আমার জন্ম। আমি কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানার দোল্লানপুর হাই স্কুলের ছাত্র। আচ্ছা। সেখানে আমি স্কুল জীবনে, আমার বাবা ওখানে একজন ডাক্তার ছিলেন, উনি, আমরা ভাই বোনরা সবাই ওই স্কুলেরই ছাত্র, ওখানেই আমরা লেখাপড়া করছি। আমি স্কুল জীবন থেকে খেলাধুলায় খুব ইন্টারেস্টেড ছিলাম, সবসময় ইন্টার স্কুল ছিলাম, স্কুলে ক্যাপ্টেনশিপ করছি এবং সবসময় আমি একটা ভালো পর্যায়ের খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলাম। স্কুল জীবন আমি ওই দোল্লানপুর হাই স্কুল ওই চান্দির অন্তর্গত, সেখান থেকে আমি মেট্রিক পাস করি। পাস করে সেখান থেকে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতে যাই। আচ্ছা আচ্ছা। ভিক্টোরিয়া করে পড়াশোনার কলেজে যাওয়ার আগে আমরা যদি একটু ছোটবেলার গল্প জানি, খেলাধুলো তো ঠিক আছে সেটা সবার জীবনে আছে, কিন্তু পরিবারটা কেমন ছিল? পরিবারটা ছিল, আমার বাবা ছিলেন একদম ডাক্তার, এলএমএফ ডাক্তার ছিলেন উনি। আমরা ছয় ভাই দুই বোন, ছয় ভাই, ভাইয়ের মধ্যে আমি তৃতীয়, আমার বড় আমার এক বোন আছে আর আমার পরে আমার তিন ভাই এক বোন আছে। ওরা আমরা এই স্কুল এবং কলেজ জীবন আমাদের সবাই ওই ওই একই স্কুলে একই জায়গায় আমরা পড়াশোনা করছি, একই ছিলাম। তো সেখানে আমার বাবা দীর্ঘদিন যাবৎ ওই এলাকারই ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার ছিলেন ওখানে আমার। আমার বড় দুই ভাই ছিলেন, ওরা দুজনই খুব ভালো ছাত্র ছিলেন, ওরা দুজনই খুব প্রসিদ্ধ। এক ভাই উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন, উনি ইংলিশে গোল্ড মেডেলিস্ট ছিলেন, আর আর এক ভাই আছে উনি আমার বোন বিয়ে গেছে, আমার দুলাভাই ছিল ডিস্ট্রিক্ট আনসারের জুড়েন, রিটায়ার করছে উনি। আর আমার আরেক ভাই সেও আপনার ওয়েস্টার্ন হাই স্কুলের স্ট্যান্ডার্ড মাস্টার ছিল, আর আব্দুল মুইন। আর আরেক ভাই সব ছোট আমার, তার ছোট ভাইটা সে একজন ব্যবসায়ী, ব্যক্তি মানুষটাকে একটু জানতে চাই যে ছোটবেলায় আসলে আপনি কেমন ছিলেন, শান্ত স্বভাবের কিনা বা কোনো ঘটনা যদি মনে থাকে। একটু দুরন্ত প্রকৃতির ছিলাম, যে খেলাধুলা করতাম, চলাফেরা করতাম, তাই সেরকমই একটা অবস্থা ছিল। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট্ট করে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানাই, তারপরে আমরা আবারও ফিরছি আপনার কাছে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার 1971 সালে পড়াশোনার জন্য ছিলেন করাচিতে, ওই বছরের এপ্রিলের শেষ দিকে ঢাকা ফিরে আসেন। সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা নিয়ে আগরতলা যাওয়ার পর ফুটবল দল গঠনের কথা জানতে পারেন এবং সেই যুদ্ধ দলে যোগ দেন আব্দুস সাত্তার। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে কলকাতার মুজাফ্ফরপুরে বিহার একাদশের বিপক্ষে মাঠে পালন করেন গোলরক্ষকের ভূমিকা। ফুটবলের সঙ্গে আব্দুস সাত্তারের সখ্যতা অনেক আগের, 1966 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনার সময় আন্তঃকলেজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলা শুরু করেন 1969 সালে। স্বাধীনতার পর 1972 সালে ঢাকার পিডাব্লিউডি ক্লাবে নাম লেখান, খেলেন 1980 পর্যন্ত। হ্যাঁ, তো আমার যে প্রশ্নটা ছিল যে বাবা আসলে কি চাইতেন আপনি ফুটবল খেলার চাকরি? সব বাবাই মাই চায় সন্তান পড়াশোনা করে ভালো কামায়, বাবা তাই চাইতেন। সে উদ্দেশ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ভিক্টোরিয়া কলেজে থাকা অবস্থায় আমি খেলাধুলাতে খুব ইন্টারেস্ট ছিলাম, খেলাধুলা ছিলাম, কিন্তু যে কোনো পর্যায়ক আমি কলেজের রাজনীতিতে ঢুকে যাই। আমি ছাত্রলীগের একজন খুব সক্রিয় সদস্য হিসাবে ভিক্টোরিয়া কলেজে থাকি। এই জিনিসটা হয়তো আমার বড় ভাই বা আমার বাবা, বিশেষ করে বাবা বড় ভাই, ওনারা খুব পছন্দ করতেন না। আমার বাবা আমার ভাই ওরা সবাই চাইতেন আমার, এমনকি আমার মা, যাতে আমি এইভাবে রাজনীতিতে সম্পৃক্ত না হই। তখনকার রাজনীতি খুব কঠিন ছিল, খেলার কথা জানতে চাচ্ছিলাম যে খেলাধুলা পছন্দ করে আমি আসতেছি, খুব কঠিন ছিল এবং খুব বিভিন্নভাবে পরিস্থিতি খারাপ হয়ে যেত, এই জন্য তারা সবসময় চাইতো যাতে আমি না কোনোভাবে রাজনীতি জড়াই না যাই। সেভাবে আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আমাদের আছে, আমার এক ফুপু আছে করাচিতে, ওনারা চেষ্টা করে আমাকে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে সেকেন্ড ইয়ার শেষ দিকে আমি করাচিতে চলে যাই। করাচিতে সেখানে আমি পড়াশোনা শুরু করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি খেলাধুলা করি। করাচি একটা ডিস্ট্রিক্ট ইলেভেন ছিল, করাচি তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে করাচি শহরটা। আপনি করাচিতে গেলেন কোন ক্লাসে পড়ার সময়? আমি ইন্টারমিডিয়েট, স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলাম, সবসময় থাকতাম, আমি ছাত্রলীগ করতাম এবং স্টুডেন্ট পলিটিক্স রেগুলার, স্টুডেন্ট পলিটিক্সটাই একটু টপ, তখন উত্তপ্রতাপে জড়িত থাকতে হতো। তখন তো বাংলাদেশে বিশেষ করে ভিক্টোরিয়া কলেজে NSF বলে একটা, যেটা তখনকার ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, যারা আইয়ুব খানের যে গ্রুপ হতো সেই স্টুডেন্ট গ্রুপটা ছিল, তারা খুব তৎপর ছিল, এর বিরুদ্ধে ছিল আমরা ছাত্রলীগ, আমরা খুব তাদের বিরুদ্ধে ফাইট, অলমোস্ট এভরি টাইম তাদের সাথে একটা সংঘাত সমস্যার সৃষ্টি হইতো আমাদের, যার কারণে এই জিনিসটা আমার বাবা কর্মী টলারেট করতে পারতো না। আমার বাবা তো ডাক্তার ছিলেন, উনি চেষ্টা করতেন যে এটার থেকে আমি কীভাবে বের হতে, এবং এটাই ছিল একমাত্র রাস্তা। তার মানে আপনার জীবনের অন্যতম একটা সময় কেটেছে করাচিতে, যখন আপনি করাচিতে চলে গেলেন। তখন আমি করাচিতে যাওয়ার পর সেখানে পড়াশোনার পাশাপাশি করাচি ডিস্ট্রিক্ট ইলেভেন, তিনটা ডিস্ট্রিক্ট করাচি, তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে করাচি শহরটা। আচ্ছা, হ্যাঁ, পুরো শহরটা বিশাল শহর, শুনি ওইখানকার গল্পটা। সেখানে পড়াশোনার সাথে আমি একবার করাচি ডিস্ট্রিক্ট ইলেভেন, ডিস্ট্রিক্ট ওয়ান, ওরা আমাকে তাদের দলে খেলার জন্য অফার দেয়, লিগ খেলা যেটা হয় লিগ টুর্নামেন্ট ওদের ওখানে, আমি সেই দলে খেলাধুলা করি। ইতিমধ্যে আপনার ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাবের তখন সদস্য ছিলেন আমান ভাই, কুমিল্লারই, উনি করাচিতে যেতেন। সাধারণত বাংলাদেশে তখন মাকরানি খেলোয়াড়দের আপত্তি ছিল, আপনারা তো বোধহয় জানেন, মাকরানি খেলোয়াড় অনেক বড় বড় খেলোয়াড় ঢাকাতে খেলে গেছে, মোহামেডান, ভিক্টোরিয়া, বিজেএমসিতে খেলে গেছে। তো উনি সেখানে যা কীভাবে ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি প্রায় কাছাকাছি, উনি সেখানে যা খোঁজ করে আমাকে বাড়ি করলেন, বের করে উনি আমাকে কয়েকবার ফোন দিলেন তুমি ঢাকায় চলে আসো, আমার তোমার একটা ভালো ক্লাবে দিয়ে। আমি ঢাকা গেলে তো আমার পড়াশোনা হবে না, আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে এবং আমার গার্জিয়ানও মানবে না, এটা অ্যাকসেপ্ট করবে না। যাক, এনিওয়ে এর মধ্যে 1969 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা হলো। তখন পাকিস্তানে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলাটা হতো, বিভাগ ওয়ারি হইতো, বিভাগ ওয়ারি এবং সার্ভিসেস টিম, আর্মি, নেভি, এয়ারফোর্স, রেলওয়ে, এরা ছিল সার্ভিসেস টিম। এই এদের মধ্যে আর বাকি সব বিভাগীয় টিম, এর মধ্যে আমরা ওই বছর খেলাটা ছিল কুমিল্লার মাঠে, টুর্নামেন্টটা কুমিল্লা মাঠে ছিল। কুমিল্লা মাঠে আমরা, আমি চিটাং ডিভিশন একাদশের পক্ষে আমি খেলি, সেটা আমার ভাই ইয়ে থেকে করাচি থেকে আমাকে যোগাযোগ করছিল আসার জন্য। এখানে আসার পর বিজেএমসির খেলোয়াড় ছিল সলিমুল্লাহ, আর মোহামেডানের ছিল কাকবাদ ভাই, ওনার দুজনে আমার খুব ঘনিষ্ঠ, ওনারাই তখন আমাকে 19 চিটাং ডিভিশন একাদশে খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানায় বা আমি
ক্যাম্পে জয়েন করি। এবং সেই বছর খেলছেন, আপনি পরিবারের অনুমতি ছিল বা পরিবার পছন্দ করতে বিষয়টা? খেলাধুলাটা, খেলাধুলাটা এটা আমার একান্ত প্রীতি হচ্ছে, এটা কেউ আমাকে কন্ট্রোল করতে পারে না। আমি আমার নিজের মতো এটা চালাইতাম, এটা থেকে আমার কন্ট্রোল করতে পারে, যখনই ভালো লাগতো তখনই খেলতাম। স্কুল কলেজের সময় তখন দেখতাম যে একটা সময় এসে আমি বল নিয়ে মাটির প্র্যাকটিস করতেছি নিজে, এটা আমাকে অনেকদিন অনেকে ধরছে, আমি করতাম এটা, আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ছিল ওই সময়, আমি এটা করতাম। আপনাদের সময় তো ফুটবলের জয় জয়কার ছিল, তখন অনেক সময় দুপুরে 12টা 1টার দিকে আমি মাঠে প্র্যাকটিস করতে যেতাম, আমার পুপু তখন বলতো তুই দুপুরবেলা কেন এই অবস্থা, যে এর কোনো শেষ নাই, এটা যখন তখনই করা নেশার মতো। হ্যাঁ, ভালো লাগে। এই ওকে দিয়ে আমি চিটাং ডিভিশনে খেলি, খেলার পর ওই বছর আমরা প্রথম পাকিস্তান আমলে, তখন ইস্ট ছিল, প্রথম কোনো বাংলাদেশি টিম, বাংলাদেশি দল, দ্যাট মিনস চিটাং ডিভিশন দল চ্যাম্পিয়ন ছিল। আমরা ফাইনালে পেশোয়ারকে 1 গোল হারিয়ে ফাইনাল ছিলাম, আমরা চ্যাম্পিয়ন ছিলাম কুমিল্লাতে। সেখান থেকে আমার উৎস সেখান থেকে, তারপর আমি আবার চলে যাই, আবার পরের দিন চলে যাই, সেখানে আমার কাজ করি। হঠাৎ করে দেশের স্বাধীনতা শুরু হয়ে গেল, দেশের সংগ্রাম শুরু হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, করাচিতে বাঙালিদের থাকা, ওখানে চলাফেরা খুব রেস্ট্রিক্টেড হয়ে গেল, খুব সমস্যা হয়ে গেলো। যদিও আমি সুযোগ পেয়েছি সেখান থেকে, ওই করাচি ডিস্ট্রিক্ট 11 খেলার পর থেকে পিএর একটা দল, খুব বড় দল ছিল তখন, তারা আমাকে অনেকটা পছন্দ করেছিল, এবং তারা আমাকে তাদের দলে ট্রায়াল ট্রায়াল দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, ট্রায়াল ট্রায়াল দেওয়ার জন্য আমাকে ইনভাইট করেছিল, এবং আমি যাইতাম সেখানে, এবং তাদের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছিল। সুযোগ করতেছিলাম কীভাবে ঢাকা আসবো, যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেলো, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলো আমাদের, সুযোগ করতেছিলাম অনেক, সুযোগ তো তখন সুবিধা নেই। হঠাৎ করে পিআইএ চলা আরম্ভ করলো, ঢাকা করাচ্ছি শুধু, ফ্লাইট আসা আরম্ভ করলো। আমি আবার পিআইএ কিছু বন্ধু যাদের সাথে খেলাধুলা করছি, ওদেরকে বললাম কোনোভাবে আমাকে একটা টিকিট ম্যানেজ করে দেওয়া যাক এটা ঢাকা আসার, তখন ওরা আমাকে আশ্বাস দিল যে আমরা চেষ্টা করবো। আমি বলছি যে আমার পারিবারিক দরকার, এতদিন পর আমি যাইতেছি, আমার বাবা মা সব কিছু সবাই আছে, কীভাবে আমি যাবো, কীভাবে আমি তাদেরকে সেটা থাকতে পারি, আমাকে একটু খুব মানে খুব ইয়ে দুঃখপূর্ণ এই পরিবেশে যদি আমি না যেতে পারি, তো দুঃখপূর্ণ ব্যাপার হলো আমি ঢাকা আসছি। তার আমি আমি আসার কয়েকদিন আগে আমার বাবা মা দুজনই এক্সপায়ার করছে 16 দিনের ডিফারেন্সে, বাট আমাকে কেউ জানায়নি, আমাকে কেউ পারিবারিক যাতে আমি ওখানে একা সমস্যা না পড়ি, কেউ আমাকে জানায়নি, এটা জানায়নি। যেগে দুটো শুনলাম, শোনার পর আমি ঢাকা আসার পরে আমি আসে শুনি আবার ছোটো ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে, সে ক্যাম্প পড়তে, এতে আমাদের এলাকাতে মোটামুটি একটা আপনার ইয়ে সৃষ্টি হয়েছে, প্রাণী তার ওই যাওয়াটা অনেকে পছন্দ করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা তো তার বিরুদ্ধে আছে, এই ব্যাপার নিয়ে তারা একটু ইয়ের মধ্যে খুব আমরা রেস্ট্রিক্টিভ হয়ে গেলো আমাদের ফ্যামিলিটা। ওই মুহূর্তে আমার বড় ভাই আমাকে জানালো যে তোমার বাড়িতে আসছো, দেখে গেছো তুমি বাড়িতে না থাকা ভালো, তুমি চলে যাও, কারণ তুমি তোমার আশাটা তারা অন্যভাবে নিবে, যে তারা ভাবে তুমি যুদ্ধ চলে যাবা, এখন যখন আসছে এইভাবে মুক্তিযুদ্ধ করবে, এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করতে পারে, বেটার বাড়িতে থাকো তুমি। আমি তখন ঢাকা এসে নারায়ণগঞ্জ আমার আত্মীয়র বাড়িতে উঠি, সেখান থেকে লোকজন কীভাবে মুক্তিযুদ্ধে যায় দেখাশোনা করা শুরু করি, এভাবে দেখাশোনা করলাম। এর মাঝে দিয়ে হঠাৎ একদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুনলাম যে ভারতের মাটিতে স্বাধীন বাংলা ফুটবল দল মানে একটা ফুটবল দল গঠিত হবে, যে সমস্ত খেলোয়াড় আছেন ট্রায়াল দিতে যান তারা আসেন, আসে ট্রায়াল দিতে পারেন, ঘোষণা দিল। ওই ঘোষণার পর আমি খুব চেষ্টা করলাম কীভাবে আমি যাব, যে কোনো এক সুযোগ হোক, যেভাবে হোক সুযোগ হয়ে গেল, এখান থেকে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর আগরতলা চলে গেলাম, আগরতলা যেতে পারলাম। আগরতলা যাওয়ার পর সেখানে ওই আমার এক আত্মীয় ছিল, আমার মামার চাচা শ্বশুর এমপি ওই সাজাদ আলী মুক্তার, উনি এমপি ছিলেন, তো ওনার সাথে যোগাযোগ হইলো, ওনার সাথে যোগাযোগ, উনি ওখান থেকে ইন্ডিয়ান ইয়ার মাধ্যমে, এটার মাধ্যমে আমাকে CO30 বলে ওইটাকে, ওই মধ্যে আমাকে কলকাতা যাওয়ার সুযোগ করে দিল। কলকাতা যাওয়ার পর সেখানে আমাদের গরিষ্ঠ লোক, আমাদের আমার বড় ভাইয়ের মতো অনেক প্রফেসর আলী আশরাফ, যিনি সংসদে ডেপুটি স্পিকার ছিলেন আগে সদস্য, উনি ওনার খোঁজ করলাম, ওনাকে ওনার খোঁজ করলাম, উনি বাংলাদেশ যে ফরেন মিনিস্ট্রি ছিল সে ফরেন মিনিস্ট্রিতে
এক্সটার্নাল ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার ফরেন সেক্রেটারি ছিলেন উনি সেক্রেটারি, ওনার সাথে যোগাযোগ হওয়ার পর ওখান থেকে আমি স্বাধীন ফুটবল খুঁজি ওর তখন এইট থিয়েটার রোড এক্সপ্লানেট কলকাতা এল মল্লিক উল হাউস ওখানে তারা থাকে, সেখানে যোগাযোগ করার পরে কায়কবাদ ভাইকে পাই, আমার যে কায়কবাদ ভাই আমার মিল্লার ওনার সাথে কথা বলি, উনি তখন বলে যে তুমি আসছো ভালো তুমি ট্রায়াল দাও, ট্রায়াল দাও, তখন ট্রায়াল অংশগ্রহণ করি, সেই ট্রায়ালটা হচ্ছিল গড়ের মাঠে, আরেকবার হচ্ছিল মোহনবাগানের মাঠে, তো সেখানে ট্রায়াল দেওয়ার পরে ট্রায়াল আমি সিলেক্ট হয়ে যাই, আমাকে ক্যাম্পে নেওয়া হয়, তখন থেকে খেলাধুলা শুরু হয়। তবে আমরা সেখানে ধরো অনেক প্লেয়ার ছিল, মধ্যে আমার পূর্বেই দুজন, আমি গোলকিপারই খেলতাম, আমার পূর্বে আরও দুজন প্লেয়ার ছিল, একজন অনুরুদ্ধ একজন আব্দুল মমিন, ওরা তখন খেলতেছিল, খেলাধুলা করতেছিল, আমি ট্রায়ালে ছিলাম, হয়তো ওই খেলার সুযোগটা তখন আমার কম হইতো, যেহেতু তারা আমার অনেক সিরিয়াল, আমি তো জুন মাসে ধরেন আমি এপ্রিলের শেষের দিকে আমি ঢাকা আসছি, জুনের দিক থেকে আমি ওখানে জয়েন করতে পারছি ওই ক্যাম্পে, তো ওনারা আমাকে বলল যে প্র্যাকটিস করো ট্রায়াল দাও, আমার সামনে অনেক বড় বড় প্লেয়াররা ছিল, আপনার এই কাজী সালাউদ্দিন যে আছে উনি, জাকারিয়া পিন্টু ক্যাপ্টেন, প্রতাপ শঙ্কর হাজরা ভাইস ক্যাপ্টেন, তারপর আরও এখন যে ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট সালাউদ্দিন সালাউদ্দিন উনি ছিলেন, অমলেশ দা, আশরাফ ভাই, তারপর আইনুল ভাই মারা গেছেন, এবং মেজর জেনারেল নুরুন্নবী ভাই, নুরুন্নবী ভাই উনিও মারা গেছেন, আমার অনেক সিনিয়র প্লেয়ার, অনেক সিনিয়র প্লেয়ার, তো স্লিম ভাই, তারপর আপনার লালু ভাই, আলিমাম ভাই ছিল খুব মানে ইয়েতে এই টিম টিম অর্গানাইজের ব্যাপারে ওনার যথেষ্ট ছিল, তাতে আরও অনেকে ছিল, উনিও চেষ্টা করছে এই ব্যাপারে। আপনার আমি ক্যাম্পে গেছি অনেক দেরিতে, কীভাবে হইলো না হইলো জানি না, আমি রেডিওতে কল পেয়েছি, আমি গেছি, যাই আমি সেখানে ট্রায়াল দিয়ে আপনি টিমে আসি। তারপর আপনার এমনিভাবে ওখানে দেখা গেল একটা স্টেজে আমাদের সাথে বিহার একাদশের একটা খেলা হবে, বিহার একাদশের ইনভাইটেশন আছে আমাদের, আমার তখন কিছু প্লেয়ার তারা বালুঘাট চলে গেল, দুজন লাগবে, আমরা বিহারে গেলাম, সেখানে প্রচুর মানে বলা যায় হিউজ রিসিপশন দেওয়া হয়েছে আমাদেরকে, এমনকি বিহারের গভর্নর উনি নিজে মাঠে ছিলেন, প্রচুর দর্শক ছিল, আমরা খেলছি সেখানে আমরা হারছি 3-2 গোলের সম্ভবত আমরা রেখেছিলাম, খেলার মাঝে মুমিন খেলতেছিল একদিন, তো হি সিনিয়র টু মি, তো সে উনি ও খেলছিল, হঠাৎ করে ইনজুর হয়ে গেল, হার্ডলি 15-20 মিনিটের মাথায় জুড়ে গেল, আমি তখন খেলার সুযোগ পাই। ওকে, হ্যাঁ আমি তখন গোলকিপার, জি গোলকিপার, আমি খেলার সুযোগ পাই। আপনি শুরুতেই গোলকিপিং করতেন নাকি? আমি গোলকিপারই ছিলাম। আচ্ছা, আমি আচ্ছা আমি খেলার সুযোগ পাই, সেখানে আমরা ভালো খেলছি, বিহারের গভর্নর মাঠে আসিয়া বলতেছিল দেখুন এই মুক্তিযুদ্ধের জন্য এই দেশের ছেলেরা কি করতেছে, কি তাদের অবদান আপনারা দেখেন কি করতেছে তারা, এই ছেলেরা কি করতেছে, তাদের জন্য ডেফিনেটলি আমাদের কিছু করা দরকার। আমি পরবর্তী দেখে খেলা তো আমরা 3-2 হারিয়ে গেছিলাম, তাছাড়া আমার অনেক প্লেয়ার ছিল না তখন, ভালো ভালো প্লেয়ার অনেক অনেক ছিল না তখন। তারপর আমরা ওই খেলার পর উনি বোধ হয় আমার যতটুকু ধারণা ইন্ডিয়ার মানিতে 1,01,000 রুপিস আমাদেরকে দিচ্ছিল, আমার যতটুকু ধারণা, আমার যতটুকু জানা, এতটুকু আমার স্মরণে আছে তখন। তারপর আমরা আবার কলকাতা ফিরে আসি, কলকাতা ফিরে আসি, ওই ক্যাম্পেই থাকি আমরা, ওখানে আমাদের ক্যাম্প চলতো, অফিসার টফিসার সবাই ছিল। এভাবে আরেকটা খেলা হয় আপনার কলকাতার একটা লোকাল টিভির সাথে আমরা খেলছিলাম, ওটাও ওটাও মোটামুটি যখন ছিল, আমার নামটা এখন ক্লিয়ার মনে নেই। স্মরণীয় ম্যাচ যেগুলো রয়েছে সেগুলো যদি একটু শুনি। স্মরণীয় ম্যাচ বলতে প্রথম যেই গেমটা খেলা হয়েছিল আমাদের, সেখানে আমি নামটা পাঠিয়েছি না, সেখানে যখন খেলা শুরু হয় ফার্স্ট খেলাটা, তখন ওই জেলার নদিয়া জেলার সম্ভবত, সেখানে আপনার বাংলাদেশের আর ওই নদিয়া একাদশের খেলা হবে, তখন একটা বাংলাদেশ আমাদের যারা খেলোয়াড় যখন ছিলেন তারা তখন বলল যে আমরা খেলতে চাই দুইটা কন্ডিশন, একটা হলো আমাদের জাতীয় পতাকা উঠাইতে হবে, জাতীয় সঙ্গীত বাজাতে হবে, বাংলাদেশের খেলোয়াড় বাংলাদেশে আমাদের
তখন স্বাধীনতা যুদ্ধের সময় তো ইন্ডিয়ান কর্তৃপক্ষ এটা কোনোভাবে পারতেছিল না, একই কারণে যেহেতু তখন তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, রাইট, তো তারা এটা কোনোভাবে পারতেছিল না। কিন্তু সমস্যা হলো মাঠে এত লোক হয়েছিল যে মাঠে খেলার জায়গা পাওয়ার মুশকিল, লোক এত লোক হয়ে গেছিল। এই অবস্থায় আমরা মাঠে নামি না, আমরা তো আমাদের টিম মাঠে নামি নেই, ওরা মানে বাইরে বসে আছে এই দাবি নিয়ে। তো অনেক দেয় দরবার করার পরে অবশেষে ওখানকার ডিসি সাহেব উনি রাজি হয়েছেন, আচ্ছা ঠিক আছে করবো। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা উপরে উঠাইল, দেশের প্রথম বাংলাদেশের জাতীয় পতাকায় সর্বপ্রথম বিদেশের মাটিতে তরুণের অবদান স্বাধীন বাংলা ফুটবল ধরে সেখানে খেলা হয়েছিল। এই এটা হলো সবচেয়ে বড় হচ্ছে। তারপর পরবর্তীতে যেহেতু তার সমস্যা হয়েছিল ওই ডিসির চাকরি চলে গেছিলো, তো আপনার বোধহয় ডিএম বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে হতে ওদের চাকরি চলে গেছিলো। ইনি ঢাকাও আসছিলেন স্বাধীনতার পর, ঢাকাও আসছিলেন দেখতে একটু সব কিছু দেখতে। আমাদের তারা ছিটিয়ে ছিটিয়ে ওটাকে ভালোভাবে রিসিপশন দিচ্ছে, পরবর্তীতে উনি আবার চাকরিটা ফিরে পেয়েছেন। এটা বড় স্মৃতি একটা, উনি পরবর্তীতে আবার চাকরিটা ফিরে পেয়েছেন, এটা বড় স্মৃতি একটা। আরেকটা হলো আমরা ভারতের যেখানে গেছি যত জায়গায় গেছি সবার কাছে একটা আন্তরিকতা, আন্তরিকতা আমাদেরকে খুব ভালোভাবে রিসিভ করছে তারা, বিভিন্ন বিভাগে সহায়তার চেষ্টা করছে যেভাবে যতটুকু করা যায় ওখানে হিসেবে চেষ্টা করছে, এই একটা জিনিস। আর সবচেয়ে বড় হলো ইন্ডিয়ার যুদ্ধ তো চলছি, তো সাধারণত যুদ্ধের এফেক্টেড হচ্ছে পশ্চিম বাংলা এই এলাকাটায় বেশি, কারণ এই এলাকাটাতে তো আমাদের, আমরা সেখানে ছিলাম। ইন্ডিয়ার সারা ভারতে আমরা যে দৌড়ে সব জায়গায় গিয়ে আমরা খেলা দেখছি, সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এই টিমের জন্য, স্বাধীনতা পূর্বের জন্য। এটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এই টাকাটা কোথায় চলে যেত? এই টাকাটা তখন তদন্তর বাংলাদেশ সরকার ছিল, বাংলাদেশের ওনাদের কাছে জমা দিত, কারণ আমাদের অফিসিয়াল ছিলেন, আমাদের টিম ম্যানেজার তার নাম ছিলেন অফিসিয়াল, আরও ছিলেন লুৎফর ভাই, আরও অনেকের নাম, আমার কালু ভাই আমাদের সভাপতি, তারপরে ইয়ে ছিলেন আপনার ওই আশরাফ আলী চৌধুরী, আরও অনেক আরও অনেকে ছিলেন যাদের নামও তো আমি বলতে পারবো না, আমি তো পড়ে গেছি তার আগে এগুলো আমি পুরোপুরি সব বলতে পারবো না, আমি ওনাদেরকে পাইছি যায় তখন ওই এইটা এটা ওনারা অফিসিয়াল নিতে, এবং এটা ওখানে বাংলাদেশ গভর্নমেন্টের জমা হতো, এটা আমরা যতটুকু জানি এই। আচ্ছা, তো আপনাদের দেখভালটা কিভাবে হতো, মানে আমাদের আমরা যে ক্যাম্পে থাকতাম অ্যালবোলিক উল হাউস এক্সপ্লোরেটরি ধর্মতলা, ওই ওখানে আমরা থাকতাম, ওখানে আমাদের ক্যাম্প ছিল, এই ক্যাম্প সব কিছু বাংলাদেশ সরকার গভর্নমেন্ট পক্ষের থেকে চালাতো, খাওয়া দাওয়া এটা চালাতো, এটা ওরাই চালাতো, এবং প্রতি সপ্তাহে আমাদেরকে একুশ টাকা করে একটা ভাতা দেওয়া হইতো, একুশ রুপি। এটা খারাপ ছিল না তখন, তখন তো সস্তায় ছিল, এক কাপ চা তখন এক টাকা ছিল, আমরা দুই ভাই ছিলাম, আমার ছোট ভাই আর আমরা দুজন একসঙ্গে ছিলাম, খুব চাপে ছিলাম দেশে গ্রামে। আচ্ছা আচ্ছা, আপনি তখন কিসে পড়ছিলেন, বয়স কত আপনার ওই সময়টাতে? তখন তখন আপনি আমার আপনার ঘরে মানে কলেজটা কি কমপ্লিট হয়েছে আপনার তখন? হ্যাঁ, কলেজ আমি করাচিতে শেষ করছি, কিন্তু গ্রাজুয়েশন এসে ঢাকাতে এনেছি, আর পাকিস্তান ওই যেটা সেখানে গেছিলাম ডিপ্লোমা করতে পারছি, আমি একটা মেকানিক্যাল ডিপ্লোমা করছি। আপনি তখন গ্রাজুয়েশন করছিলেন বাংলাদেশে? আচ্ছা, ওই সময়টাতে আপনি মুক্তিযুদ্ধের এই স্বাধীন বাংলা ফুটবল টিমের সঙ্গে যুক্ত হন, তো এরপরে কি হলো? মানে ইঞ্জিনিয়ারিং আমি পড়ছি, এটা করছি আপনার, তারপর আপনার আমি ঢাকা এসে আমি ওই বাংলাদেশ স্বাধীনতার পর ঢাকা আসার পর আমি কয়েকটা টিম আমাকে অফার দিয়েছিল, বেশ কয়েকটা টিম থেকে আমি অফার পাইছিলাম একটু খেলার জন্য, পিডব্লিউডি গেছিলাম যেখানে সে আমার তারা জবও দিয়েছিল, আর চাকরি করছে পিডব্লিউডি চেষ্টা করছে। আচ্ছা, তো এই স্বাধীন বাংলা ফুটবল টিমের যারা সদস্য ছিলেন এনাদেরকে কি মুক্তিযোদ্ধা হিসেবে কাউন্ট করা হয়? জি বলেন। এনাদেরকে কি মুক্তিযোদ্ধা হিসেবে, মানে আপনাদের যারা টিমে ছিলেন পরবর্তীতে কি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সবচেয়ে বড় কথা হলো আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি আমাদের আছে, অনুসন্ধানে এটা আমরা পাইছি। এবং এই ব্যাপারে সব দুঃখপূর্ণ হলো যে আমাদেরকে স্বাধীনতা ফুটবল দলটাকে সেভাবেই স্বীকৃতি দেওয়া হচ্ছে না যেটা দেওয়া উচিত। তবে এই ব্যাপারে আমি জানি যতটুকু, আমার তো অনেক খেলোয়াড় চলে গেছেন, জানবেন না, তারা অনেক আক্ষেপ করে গেছেন, তারা জাতীয় স্বীকৃতি পান নাই। এখন এটা নিয়ে চেষ্টা হচ্ছে, আমাদের ম্যানেজার তানবির ম্যানেজার তান্না আছেন, আমাদের ফুটবল ফেডারেশন সভাপতি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন আছে, ওরা চেষ্টা করতেছেন যে আমাদের এটা কিভাবে কি করা যায়। এখনো হয় নাই? তাই না, এখনো হয় না। তবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী খেয়াল করেন, আমাদের স্বাধীনতার অনেক প্লেয়ারকে উনি
অনুদান দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, আমার খোঁজখবর রাখেন। আপনার প্রতি জানবেন কয়েকদিন আগে নৌশের ভাই মারা গেছেন, নৌশুর জামান হোসেন, আপনাদের টিভিতে আমি নিউজ দেখছি, নিউজে দেখছি মারা গেছেন উনি। তো ওনার চিকিৎসার ব্যয়, ওনার হঠাৎ ওনার করোনা হয়ে গেল, করোনার থেকে ওনার ইনফেকশন হলো, লাট ইনফ্যাক্ট হয়ে গেল, উনি মারা গেছেন। ওনার সমস্ত চিকিৎসার ব্যয় বা সব কিছু প্রধানমন্ত্রী নিজে ব্যয় করছেন। কারা ছিলেন ওই সময়টাতে বা তাদেরকে নিয়ে কোনো বই লেখা, কোনো ডকুমেন্ট লেখা, প্রমাণপত্র লেখা, অনেক হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, আমি জানি অনেকে লেখালেখি করছেন, নূরনবী ভাই লেখালেখি করছেন, মেজর জেনারেল নুরনবী ভাই উনিও লেখছেন বই, আরও অনেকে লেখছেন, সব বই হতে আমি পাইনি। তবে আপনার আমরা তো মাত্র 31 জন প্লেয়ার ছিলাম, গ্যাজেটে আছে 31 জন প্লেয়ার, 31 প্লেয়ার তো একেবারে গ্যাজেট আছে, এটা এটা হ্যাঁ গ্যাজেট হয়ে মানে গ্যাজেটে আপনি এনলিস্টেড আছেন, গ্যাজেট আছে, জি গ্যাজেট আছে, মানে মুক্তি স্বাধীনতার ফুটবলে আলাদা গ্যাজেট করা হয়েছে। ও ওকে, 31 জনের সম্পূর্ণ সেপারেট গ্যাজেট হয়েছে, এটা মুক্তিযুদ্ধটা আলাদাভাবে গ্যাজেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ছাত্রীরা ফুটবল দলে 31 জন প্লেয়ার। ওকে জি, আপনি কোনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা কি পেয়েছেন পরবর্তীতে, এটা এই মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা ফুটবল টিমের সদস্য ছিলেন, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা কি রাষ্ট্রীয় পর্যায় থেকে পেয়েছেন এখন পর্যন্ত? রাষ্ট্রীয় পর্যায় থেকে এখন আমাদেরকে দেওয়া হয়নি, সেটা আমি আগেই বলছি আপনাকে, দেশের স্বীকৃতি আমরা এখনো পাই নি, সেই আক্ষেপটাই রয়েছে। না আমি স্বীকৃতি না, আমি যাচ্ছি সুযোগ সুবিধা কোনো কিছু থাকে না? না হ্যাঁ, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম আমাদেরকে এটা সম্মানটা দেয়, হারুনুর রশিদ সাহেব যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, হারুন ভাই মানে ফুটবল ফেডারেশন, উনি তখন ফার্স্ট প্রথম আমাদেরকে ডিসিপ্লিন দেয়, ব্লেজার দেয় এবং আমাদেরকে ফুটবল ফেডারেশন থেকে স্বীকৃতিটা উনি প্রথম দেয়। হারুন ভাই এই যে সেই স্পেশাল ব্লেজারটা আপনি আজকে, এই ব্লেজারটা হচ্ছে সালাউদ্দিন, সালাউদ্দিন ওই ব্লেজার আরও আর ওটা আগের, এটা রিসেন্টলি হারুন ভাই এটা দিছে উনি, উনিও চেষ্টা করতেছে আমাদের জন্য কম বেশি। এটা খুব দুঃখজনক, এই প্রায় 50 বছরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, স্বাধীন দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত স্বাধীন বাংলা ফুটবল টিমের কথা তো আমরা অনেক শুনেছি কিন্তু এখন পর্যন্ত সেভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি যেটা বলছিলেন যে স্বীকৃতি আসেনি, এটা খুব, এটা আমার মনে হয় যেটা আমাদের জন্য খুব দুঃখের বিষয় এবং এটা নিয়ে সরকারের কাজ করা উচিত, ডেফিনেটলি কাজ করা উচিত। আপনি যেটা বলছিলেন যে যারা ওই সময়টাতে ছিলেন তাদের অনেকেই এখন আর বেঁচে নেই, উল্লেখযোগ্য কয়েকজন নামও বললাম, আইডুল ভাই নাই, আমরা বিহারি যেই ম্যাচটা খেলছি আমরা সেই ম্যাচে উনি ছিলেন অধিনায়ক ক্যাপ্টেন, আরিন ভাই মারা গেছে, অমলেশ দা চলে গেছে, অমলেশ দা আবারই গ্রামের কুচিং করতে করতে মরে গেল, চলে গেলেন উনি। তারপরে নুরনবী ভাই বা জয়নুর ভাই উনি মারা গেছেন, তারপর আপনার লুৎফর আছে, লুৎফর উনিও মারা গেছেন, লালুভাই তো আইসেই মারা গেছেন, রশ্মিরেই উনি মারা গেছেন, লালুভাই আছেন, তারপর আপনার ওই আলিমাম ভাই, আলিমাম ভাই এই টিম করার পিছনে উনি ওনার ওনার চেষ্টা ছিল, অনেক ওনার অনেক চেষ্টা ছিল, মারা গেছেন উনি। এখন বাফুফের যিনি সভাপতি কাজী সালাউদ্দিন সাহেব, উনি নিজেও স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার ছিলেন, তো তারপরেও কেন এটা আপনাদের এটা এখনই এরকম একেবারে ঝুলন্ত অবস্থায় আছে? সালাউদ্দিন ভাই একটা জিনিস, উনি আপনার চেষ্টা করে, উনি সবসময় চেষ্টা করে, উনি এই পর্যন্ত দুই তিনবার আমাদের রিসিপশনও দিয়েছেন, উনি ডাকছেন আমাদের, রিসিপশন দিয়েছেন ওদের, খোঁজখবর রাখছেন, উনি চেষ্টা করেন না তা না, উনি চেষ্টা করতেছেন, তো ওনার তো একটা যতটুকু সবার প্রত্যেক ওনারও একটা প্রতিবদ্ধ থাকতে পারে, যতটুকু পর্যন্ত উনি যতটুকু করার চেষ্টা করেন, উনি খোঁজখবর নেয় প্লেয়ারের, আসতে পরে সবাই ভালো মন্দ জিজ্ঞেস করে, উনি চেষ্টা করে, এবং কয়েক মাস দুই তিন চার মাস আগে হতো উনি ব্লেজার দিয়েছেন আমাদের, ইয়ে করছেন, আবার ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল কাপের টুর্নামেন্টের ফাইনাল যেটা হলো সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, সবাই আমরা সেখানে গেছিলাম, প্রধানমন্ত্রীর সাথে আমাদের পরিচয় করে দিয়েছেন এবং ওনার সাথে আমাদের ছবি আসছে, অনেক বড় করে পেপারের ছবি আসছে ওনার সাথে আমাদের, প্রধানমন্ত্রী আমাদের প্রতি খুব ইন্টারেস্টেড এবং আমাদেরকে খুব আন্তরিকভাবে উনি। স্বাধীনতার পরবর্তী সময়টায় আসতে চাই, তারপরে আসলে কোথায় যুক্ত হয়েছেন, কোথায় খেলা শুরু করেন একটু বিস্তারিত শুনবো। আপনাকে তখন বলছিলাম যে কয়েকটা টিম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, তার মাঝে আমি পিডব্লিউডি যোগদান করি, পিডব্লিউডি টিমে আমি চাকরি পাই, ওরা আমাকে সার্ভিস অফার দেয়, অন্য কিছু না, কন্ট্রাক্ট অর্ডার কোনো কিছু যায়নি, আমি চাকরি অফার পাই, যেহেতু আমার চাকরি দরকার বয়স কম, আমি ওখানে চাকরিতে যোগদান করি পিডব্লিউডিতে, এবং সেখানে আমি 1972 যখন 1980 পর্যন্ত আমি সেখানে খেলি, আসবার 1980 সের দিকে আমার পায়ে ব্যথা হয়ে যায়, পাটা আমার হাঁটু সমস্যা হয়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে যায়, তারপর থেকে আমি খেলাধুলা ছেড়ে দিয়ে আমি
ওই সময় থেকে আরম্ভ করে চাকরি জীবন, শেষ দিন মধ্যে আমি টিম ম্যানেজার হিসেবে ছিলাম, পিডব্লিউডি টিম ম্যানেজার হিসেবে আমি ছিলাম, চাকরি শেষ দিন পর্যন্ত ছিলাম। এমনকি পরও আমাকে অফার দেওয়া হয়েছে রাখার জন্য, কিন্তু আমি আর রিটায়ারমেন্টে অনেক এক্সাইটিং, টিম করা খুব কঠিন এবং টিম মেনটেন করা খুব কঠিন, হারে গেলে আরও ব্যথা আরও সমস্যা, তো এই জন্য আমি এটা ছেড়েছি। কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম শেষ পর্যন্ত এর সাথে, আমি এইটুকু আমি অন্য কোনো ক্লাবে আর যেতে পারি, যেহেতু আমি পিডব্লিউডিতে চাকরি করি, অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ ছিল না আমার। স্বাধীনতার পরে ফুটবলের সাথে আপনি কিভাবে যুক্ত থাকলেন? তারাও জানতো আমি একজন প্লেয়ার খেলোয়াড়, তারা প্রত্যেকে বিভিন্ন ক্লাবে খেলতো তখন, তখনকার দিদান ইস্ট পাকিস্তান অনেক ক্লাবে তারা খেলতো, তখন ওরা অনেকে জানতো, অনেকে অফার দিত, অনেকে অফার দিচ্ছে, ক্লাব ওয়াবদা থেকে অফার দিছিল, ওয়াবদাতে আমার মামা ছিলেন, ওই অফিসিয়াল একজন অফদার, উনি অফার দিয়েছিলেন, তার চেয়ে বেটার আপনার ইয়াতে পিডব্লিউডি আমার অফারটা অনেক বেটার ছিল বলে আমি ওখানে যাব। সেখানে তো 1980 সাল পর্যন্ত ছিলেন, 1980 সাল পর্যন্ত আমি খেলেছি আর 1980 সালের পরে থেকে, যেহেতু আমি ওখানে চাকরি করতাম, আমি টিমের ম্যানেজার হিসেবে ছিলাম একদম 2007 সাল পর্যন্ত, আমি রিটায়ার করার আগ পর্যন্ত। তো টিম ম্যানেজার হিসেবে থাকার অভিজ্ঞতা কেমন ছিল, একটা টিম গঠন করা? টিম ম্যানেজার একটা অনেক বড় দায়িত্ব, টাফ টিম, টিমের রেজাল্ট, টিমের ভালো মন্দ সব কিছু তার উপর নির্ভর করে, প্লেয়ার কালেকশন করা, প্লেয়ারদের মেনটেন করা, টেন্টে দেখা, তারপর স্পেশালি প্র্যাকটিস, কোচ রাখলাম, কোচ প্র্যাকটিস কীভাবে করলো কি না করলো সব কিছু হতো, জবাবদিহি করতে হতো রীতিমতো, এরকম হলেও কেন সেরকম হলেও অনেক, একটা টিমের ম্যানেজার খুব টাফ জব। আমি তো একটা মিডল স্টেজের টিমের টিম ম্যানেজার, বড় বড় তো আরও কঠিন। মানে কঠিন কেন বলতেছেন, কি কঠিন? এর জন্য সব কিছু ম্যাটার করে, রেজাল্ট খারাপ হইলে জবাব দিতে হয়, ভালো হইলে ঠিক আছে থ্যাংক পাই, অনেক কিছু পাই, কিন্তু খারাপ হইলে তো জবাব দিতে হবে, সেটা তো লাগবেই, কেন হলো, কি জন্য হলো, কেন হলো, প্লেয়ার খেলতে পারলো না, প্র্যাকটিস হলো না, ঠিক মতো হলো না, টেন্টে খাবার দাবার ঠিক হলো না, এইটা হলো না, নানান ব্যাপার আছে, এর দিয়ে আছে সব কিছু ম্যানেজারের উপর ডিপেন্ড করে, তো কাজে এটা তার জন্য খুব টাফ জব। সবসময় খেলোয়াড় মাঠ সকালবেলা ঠিক মতো মাঠে উপস্থিত হয়, প্লেয়ারের আগে ম্যানেজারের মাঠে উপস্থিত হইতে হয়। আপনার যেহেতু সব ধরনের অভিজ্ঞতাই আছে, বাংলাদেশের একবার জন্মলগ্ন থেকে আপনি ফুটবল টিমের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, পরবর্তীতে ম্যানেজারিয়াল রোলও প্লে করেছেন, ফুটবলের সমস্যাটা আসলে কোথায়? সারা বিশ্ব তো এখনও জনপ্রিয় খেলা এক নম্বর ফুটবল, সেখানে বাংলাদেশে ফুটবল মানেই হচ্ছে নাই, হারিয়ে গেছে এরকম একটা অবস্থা, কেন? আগে আমাদের গ্রামে গঞ্জে আমাদের দেশে একটা ভাষা ছিল, যে ধান খেতে তো ধান কাটা পরে খেতে হইতো, ওর মধ্যে আমরা খেলতাম, ওর মধ্যে আমরা বড় বড় খেলা হইতো, অনেক লোক হইতো। প্রবলেম হয়েছে যে ক্রিকেট আসার পরে এই দেশে ক্রিকেটের প্রতি মানুষের নজরটা এত বেশি চলে গেছে, এখন গ্রামে কিন্তু দেখি ওই মাঠেই ওই বল দিয়ে ক্রিকেট খেলতেছে, ওই ধান কাটার মাঠে ক্রিকেট খেলতেছে, ফুটবল আর দেখি না। এই জিনিসটা হয়ে গেছে কি, এটার উৎপত্তি আপনি দেখেন, যখন ক্রিকেট ভালো ছিল না তখন আমরা খুব ভালো ছিলাম, ফুটবলের চর্চা যেখানে দেখতাম সেখানেই ফুটবল নিয়ে কথা হইতো, সারা বাংলাদেশের টুর্নামেন্ট হইতো, এই এইগুলো হইতো। কিন্তু এখন ক্রিকেটের প্রতি এত ইন্টারেস্ট, এত যোগ বেড়ে গেছে লোকদের, স্কুল কলেজে গেলে একটা ব্যাটার ক্রিকেট, সেটা তো সমস্যা কোথায়, সমস্যা কি সেটা, সেটা ফুটবলের সমস্যা হচ্ছে যে ওই ওই ইন্টারেস্টটা এখন অনেক কমে গেছে, ওই জিনিসটা কমে গেছে এখন। না না, আমি স্যার আমি একটু আপনার সাথে একটু যোগ করতে চাই, এই ফুটবলের কথা আসলেই আমরা ক্রিকেটের কথা বলি, আপনার ইংল্যান্ডের দিকে যদি তাকাই, ইংল্যান্ডের ফুটবলও জনপ্রিয়, ক্রিকেটও জনপ্রিয়, এটা বলছে তাদের হলো 100% প্রফেশনাল, তাদের একটা ফুটবল প্লেয়ারে, তার মানে কি আমরা ফুটবলে প্রফেশনাল না? না, ওরকম প্রফেশনাল তো না আমরা, এখন কিছুটা সালাউদ্দিন আসার পরে কিছুটা চেষ্টা হচ্ছে যে প্রফেশনাল হতে, কিন্তু ওদের মতো তো না, ওদের তো একটা প্লেয়ার মনে করে একটা প্লেয়ার বা নর্মাল একটা প্লেয়ার বাংলাদেশটাকে কয়েক কোটি টাকা তার ইয়ে হয় সিজনে পায় দেশে। স্যার আমরা ওয়ার্ল্ড বাদে দিলাম, আমরা সাউথ এশিয়ার কথা যদি বলি, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, এদের তুলনাও তো আমরা পিছিয়ে আছি। ইন্ডিয়াতে তো ফুটবল নাই সেরকম, আর পাকিস্তান তো ফুটবল বলতে নাই, পাকিস্তান তো কোনো ফুটবল নাই। আমরা তো ইন্ডিয়াতে আগে মোহনবাগান আর ইস্টবেঙ্গল একটা খেলা হইলো, পুরো উপমহাদেশে আলোড়ন ছিল, এখন সেটাই নেই, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খেলা হইলে মাঠে দর্শক নাই, আগে মারামারি হতো ইলিশ মাছ নিয়ে আর এটা নিয়ে, আপনি ঢাকার কথা চিন্তা করেন, আবাহনী মোহামেডান খেলার এক মাস আগে যে প্রস্তুতি চলতো
আর এখন আপনি মডার্ন ক্যানভাস দর্শকই হয় না সে তার মানে আমরা কি ফুটবল ভুলে যাব না ভুলে যাচ্ছে না চেষ্টা হচ্ছে ভুলে যাচ্ছে না হচ্ছে না এখন যে যেভাবে অর্গানাইজড যে প্রফেশনাল খেলাগুলি যেগুলো হইতেছে যার যেগুলো হইতেছে বড় বড় অর্গানাইজেশন আসতেছে আপনার জায়গা থেকে আসলে যেহেতু আপনি অনেকদিন ধরেই ফুটবলের সাথে যুক্ত আছেন খেলছেন আপনি তো এমনিতে কি মনে হয় আপনার জায়গা থেকে আপনার কি মনে হয় যে কি করণীয় আসলে এই জায়গাটা ফুটবলের জায়গাটা যদি আরেকটু আগে আমরা আপনি জানি না আপনি তো বয়স অনেক ছোট আমার আমরা ইন্টার স্কুল খেলতাম মাঠের লোকের জায়গা দিতে পারতাম না স্যার এটা কিন্তু এখনো হয় আপনি ঢাকার বাইরে হয় ঢাকার বাইরে কোন একটা ওই রকম না যেটা আগে যেরকম তো ইন্টার স্কুল খেলতে যে অবস্থা হইতো দুই স্কুলের বাইরে পিট হইতো বহু লোকে অন্ডেট হতো আমি এক জায়গায় একটা খেলা খেলতে গেছিলাম আমার এলাকাতে জায়গাটার নাম সাচার তো ওখানে খেলতে গেছিলাম মাঠের এক পাশে এক স্কুল ছিল স্কুলে মাঠ ছিল ওই স্কুলের ছাদের উপরে লোকের জায়গা হয় নাই ছাদটা ভাঙ্গিয়া পড়া 18 জন লোক মারা গেছিল চিন্তা কর তখনকার অবস্থা আমরা দৌড়ে পালাইয়া জাগাবে না খেলা থেকে দৌড়ে পালাই শুনেছি আমরা এরকম বিভিন্ন রকমের এত ভাবে দৌড়ে গাছে উঠে মানুষ দেখে ছাদে উঠে মানুষ দেখে চাকু মারামারি পর্যন্ত অনেক কষ্ট হইত আমরা এই চেষ্টা হতো তো এখন হচ্ছে কি আস্তে আস্তে স্কুল লেভেলে খেলাটা শুরু হচ্ছে এখন শুরু করছে ফুটবল ফেডারেশন থেকে স্কুল লেভেল থেকে খেলাটা আবার শুরু করছে ওখান থেকে যদি শুরু হয় তাহলে ভালো হবে কারণ আপনার ওখান থেকে কিন্তু উৎপত্তি আমি স্কুল লাইফ থেকে খেলা আমি উঠছে আমাদের বড় ভাই আছে সলবুল্লাহ নাম সে বিজেএমসির ক্যাপ্টেনও ছিল সে স্কুল লেভেল থেকে খেলাধুলা করে উপরে উঠছে এই লেভেল থেকে উঠে প্লেয়ার ওর একটু বড় হয়ে ওই লেভেলে খেলা চলে না কলেজ লেভেল না স্কুল লাইফ স্কুল থেকেই খেলা আপনি যদি স্কুল লাইফে ভালো না খেলেন কলেজ লাইফে কী করে ভালো করবেন আপনি আপনাকে তো অভিজ্ঞতা থাকতে হবে না ভালো খেললে সে আসলে কি পাবে সেটারও তো একটা গ্যারান্টি থাকতে হবে জি ভালো খেললে একজন খেলোয়াড় ফুটবল আসতেছে তার ফিউচারটা আসলে কি সেটা তো প্রশ্ন আসলে কথা কি প্রতিভা আটকে থাকে না আপনি যদি একদম ভালো খেলোয়াড় হয়ে যান কোনো না কোনো ভাবে আপনার সুযোগ হয়ে যায় একটা না কিন্তু আপনি ভালো খেলেন কারো না কারো চোখে পড়েন আমার জীবনের প্রথম ওটা আমান ভাই করাচিতে আমার খেলা দেখে উনি আমাকে খুব পছন্দ করল এইভাবে হয় এইভাবে শুরু হয় জি আমাদের মনে হয় অনেক কিছুই করার আছে এবং আসলে কবে নাগাদ আমরা একটা জানি যে বর্তমানে যে সালদ সে তো ফুটবল সে তো বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন একজন ফুটবল কোনো সন্দেহ নাই সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তার কিন্তু তিনি যে অনেকদিন ধরে দায়িত্ব পালন করছেন সেটা নিয়েও অনেক প্রশ্ন ওঠে কিন্তু অনেক সময় যে আছে প্রশ্ন আছে কারণ এই সমস্ত জায়গায় কাজ করে গেলে প্রশ্ন থাকবেই কথা উঠবেই জিতলে ধন্যবাদ ফুলের মালাটা নিয়ে সবাই আমরা যাই আমরা যে কোনো জায়গাতে আর যদি একটু হারিয়ে যাই তাহলে তো আপনি খুব খারাপ এটা এটা সব জায়গায় এক জায়গায় না প্রত্যেক জায়গায় একদম ঘটনা হয়ে থাকে রাইট এবং আমরা মনে করি আমাদের এই সোনালী অতীত এটা ফিরে আসুক আমাদের অর্জন দরকার আসলে আমার মনে হয় যেটা যে এই ফুটবলে আমরা যদি লোকাল যেসব আশেপাশের জায়গাগুলো থেকে যদি ছেলে মেয়েদেরকে ভালোভাবে ট্রেন আপ করতে পারি এবং একই সাথে আমাদের যদি দুই একটা বড় ধরনের অর্জন চলে আসে গ্লোবালি তাহলে এখানে মানুষের আগ্রহ কিন্তু আবার আগের মতো করে ফিরে আসবে এখন কিছুটা ইনক্রিজ এখন তো ঢাকা স্টেডিয়ামে লোক যথেষ্ট লোক হয় বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে গেলাম দর্শকের অভাব নেই কিন্তু বাংলাদেশ ছিল না দুইটাই বাইরে ছিল কিন্তু দর্শকের তো অভাব ছিল না আমার মনে হয় যে এই গেমগুলো বেশি বেশি হওয়া দরকার আশেপাশের দেশগুলোকে ইনভাইট করা দরকার বাংলাদেশে খেলা হওয়া দরকার মানুষের আগ্রহগুলো তৈরি করা দরকার তাহলেই বড় বড় স্পন্সরশিপরা এগিয়ে আসবে এবং এখানে একটা বড় ধরনের পৃষ্ঠপোষকতা তৈরি হবে তো শেষমেশ যদি জানতে চাই আপনার কাছে যে একজন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে আপনাকে আপনি নিজে কতটা গর্বিত বিষয়টা নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা এটা আমার সবচেয়ে বড় গর্ব এবং আমি স্বাধীন বাংলা ফুটবল দলের ক্ষেত্রে এটা আমার সবচেয়ে বড় গর্ব কারণ একটু ডিফারেন্স হয়তো আমি ওয়ার ফ্রন্টে ছিলাম না যুদ্ধ মধ্যে ওইভাবে আমি করতে পারি না কিন্তু আমি সারা ভারতবর্ষে এই স্বাধীন ফুটবল দলে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে একটা গর্ব দেওয়ার জায়গার চেষ্টা করছে সবচেয়ে বেশি এটা এতে আমি আপ্লুত যেখানে গিয়ে ভারতের সব জায়গায় সমর্থন পাইছি সবাই আমাদেরকে একবারকে আমাদেরকে সমর্থন দিছে এবং ভালো হয় খুব ভালোভাবে আমাদের রিসিপশন দিছে উপস্থিত করছে তো এই যে জিনিসটা সবাইয়ের কানে দেওয়া সবার মর্যোগরা যেটা ওরা বললো যে বললাম যে বিহারের গভর্নর বলতেছিল উনি মাইকে কথা বলতেছিল তখন যে এই ছেলেরা দেখো দেশের জন্য কী করতেছে তাদের অবদানের কথা চিন্তা করেন আমাদের এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত এর থেকে তাদের অবদান হ্যাঁ আমরা উই শুড ডু সামথিং ফর দেম এই লেগুয়েজটা ইউজ করছিল অনেক বড় জিনিস
বঙ্গবন্ধু ডাকছিল তোমরা যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবং এই খেলা আমরা যখন বাংলাদেশে আসি তখন প্রেসিডেন্ট একাদশ বঙ্গবন্ধু একাদশের একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, উনি সেখানে আমাদের সবার সাথে হাত হিসেবে তখন বলছিলেন যে তোরা যা করলি আমি তো ভাবতেও পারি না। স্যার আমরাও সেটাই ভাবতে পারি না, এবং আপনাদের জীবনের যে অর্জন সেটা কিছুটা হলো আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে আমরা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। অনেক ভালো থাকবেন আপনি। আমি মাতৃঙ্গা টেলিভিশনের কর্তৃপক্ষকে এবং বিশেষ করে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ দিয়েছেন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনারা জানতে চান জানতে চাইছেন কীভাবে হইল, স্বাধীন বাংলা কীভাবে হইল এটা জানতে চেয়েছেন আপনারা, এবং মুক্তিযুদ্ধের প্রতি আপনাদের যে আন্তরিকতা এটা দেখে আমি খুব খুশি, আমি খুব আন্তরিক সম্পর্কে, এবং আমি দর্শকদেরকেও আমি এই বলে ধন্যবাদ জানাতে ওরা এই অনুষ্ঠানটা দেখছে এবং অনেক কিছু জানতে। অনেক অনেক ধন্যবাদ।